প্রিয় ভিউয়ার্স আজকাল আমরা সকলেই হলাম বিদ্যুৎ গ্রাহক আমাদের ঘরে ঘরে এক একটা বিদ্যুতের মিটার রয়েছে আর বর্তমান সরকার এই মিটারটা চেঞ্জ করে লাগিয়ে নিয়েছে স্মার্ট মিটার আর এই স্মার্ট মিটারের বিলের অ্যামাউন্ট হলো দুইটা একটা হলো পোস্টপেইড আর একটা হলো প্রিপেইড তো বর্তমানে এই পোস্টপেইডটা কনভার্ট করে দেওয়া হয়েছে প্রিফিডে তো পোস্ট পেইড যখন ছিল তখন বিদ্যুতের যে কর্মকর্তা যাহারা আসে তাহারা আপনার ঘরে ঘরে একটা বিলের কাগজ নিয়ে আসতো আর এই বিলটা আমরা সময় মতো পরিশোধ না করার কারণে সুদ চক্র সুদ এগুলা মিলিয়ে বিল চলে আসতো পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম আর বর্তমানে যে কনভার্ট করে দেওয়া হয়েছে প্রিফিড এইটার কারণে কি হবে এখন আপনার এই মিটারটা আপনি রিচার্জ করতে হবে যদি রিচার্জ না করেন তাহলে আপনার গোড়ের বাতি জ্বলবে না আর যখন আপনি রিচার্জ করবেন তখন আপনার গোড়ের বাতি জ্বলবে রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরে অটোমেটিক আপনার গোড়ের বাতিটা বন্ধ হয়ে যাবে তো যাদের এখনো প্রিপেড হয় নাই আপনার যদি বকায়া বিল থাকে তাহলে এগুলো আপনি পরিশোধ করে নেবেন অটোমেটিক প্রিপেড হয়ে যাবে আর এই স্মার্ট মিটারটা কাজ করে কিভাবে। এই মিটারের ভিতরে একটা সিম কার্ড রয়েছে এই সিম কার্ডের সাহায্যে এই বিদ্যুতের কর্মকর্তারা আপনার এই স্মার্ট মিটারটা কন্ট্রোল করে থাকে তো এবার কথাটা হচ্ছে আপনার এই প্রিপেড মিটারটা আপনি রিচার্জ কিভাবে করবেন আমার এই ভিডিওর মাধ্যমে একদম সহজ সরলভাবে দেখিয়ে দেব। আর এখন আমরা সকলে অনলাইনের মাধ্যমে লেনদেন করে থাকি দুইটা অ্যাপস দিয়ে একটা হলো ফোনপে আর একটা হলো গুগল পে তো এই দুইটার মাধ্যমেই আমি দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর হ্যাঁ ভিডিওর শেষে খুব গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে কয়েকগুলা কথা বলবো এই কথাগুলো অবশ্যই শুনে যাবেন আপনার অনেক উপকারে আসবে শুরুতে আমার ফোনের মধ্যে এই যে ফোন পে অ্যাপটা রয়েছে সেই ফোন পে অ্যাপটা আমি ওপেন করব। তো ফোন পেটা ওপেন করার সাথে সাথে এখানে আমার ফোন পের মধ্যে যে লকটা আছে সেই লকটা আমি এন্টার করব। তো লকটা এন্টার করে দেওয়ার পর কল ডাউন করে সামান্য নিচে আসবো নিচে আসলে এই যে এখানে রয়েছে ইলেকট্রিসিটি একটা বাল্বের আইকন রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে আসাম পাওয়ার ডিভিশন কোম্পানি এলটিডি স্মার্ট প্রিভেড এটার মধ্যে আমি আরেকটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর উপরে এই যে এখানে বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনার কনজিউমার আইডি এই নম্বরটা এখানে আপনি এন্টার করতে হবে তো আমার যে কনজিউমার আইডিটা আছে সেই আইডিটা আমি এখানে এন্টার করব তো কনজিউমার আইডিটা এখানে এন্টার করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে কনফার্ম আমি এখান থেকে কনফার্ম করব। তো কনফার্ম করে দেওয়ার পর উপরে এখানে দেখতেছেন আমার এই কনজিউমার আইডিটা দেখাচ্ছে এখানে আমার কনজিউমারের যে ওনারের নামটা আছে সেই নামটা দেখাচ্ছে তারপর এখানে এই পেড করা আছে একশো টাকা আপনি মিনিমাম একশো টাকার নিচে কোনো রিচার্জ করতে পারবেন না আর দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন তো আমি একশো টাকা দিয়ে আপনাদেরকে রিচার্জ করে দেখাচ্ছি তো এখানে একশো টাকা পেড করা আছে নিচে এখানে রয়েছে প্রসিড টু পে এটার মধ্যে আমি ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের মধ্যে যদি একাধিক অ্যাকাউন্ট লগ করা থাকে তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে পে এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এই ফোন ফোনপের যে পিনটা আছে সেই পিনটা এন্টার করে আপনি টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন আপনার মিটারটা একশো টাকা রিচার্জ হয়ে যাবে তো বাকি প্রসেসটা আমি দেখাতে যাচ্ছি না আমি স্ক্রিন রেকর্ড করতেছি স্ক্রিনটা ব্লেক হয়ে যাবে তো এবার এখান থেকে ব্লেক হয়ে আমার ফোনের যে গুগল পে যেটা আছে সেটা আমি ওপেন করব। তো গুগল পেটা ওপেন করার সাথে সাথে এবার আমার গুগল পের মধ্যে যে লোকটা আছে সেই লোকটা এন্টার করব তো লক এন্টার করে দেওয়ার পর স্কল ডাউন করে আমি নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এই যে এখানে রয়েছে বি ওয়াল এটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতেছেন একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ইলেকট্রিক আইটি ওয়াই একটা বাল্বের চিহ্ন রয়েছে এটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে এখানে লেখা রয়েছে আসাম পাওয়ার এপিডিসিএল স্মার্ট প্রিপেড রিচার্জ এটার মধ্যে আমি আরেকটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর যে এই উপরে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে আবারও আপনার এই কনজিউমার আইডিটা আপনি এন্টার করতে হবে এই কনজিউমার নম্বরটা তো আমার কনজিউমার নম্বরটা এখানে আমি এন্টার করবো তো এই বক্সের মধ্যে কনজিউমার নম্বরটা এন্টার করে দেওয়ার পর নিচে আরেকটা বক্স রয়েছে এটা হলো অপশনাল সেটআপ আপনি কোনো কিছু আর দিতে হবে না নিচে এখানে রয়েছে কন্টিনিউ আপনি এখান থেকে কন্টিনিউ করে দেবেন তো কন্টিনিউ করার পর এই যে নিচে এখানে রয়েছে লিংক এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন তো লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে পে এই পের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এই গুগল পের যে পিন যেটা আছে সেই পিনটা চলে আসবে এই পিনটা আপনি এন্টার করে ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন আপনার একশো টাকা এই কনজিউমারে রিচার্জ হয়ে যাবে আবারও আমি বলতেছি আমি এই বাকি প্রসেসটা দেখাতে যাচ্ছি না আমার ফোনের স্ক্রিনটা আমি রেকর্ড করতেছি যার জন্য আমি যদি বাকি প্রসেসটা দেখাতে যাই তাহলে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে ভিডিও শুরুতে যে বলেছিলাম গুরুত্বপূর্ণ কথা তো কথাগুলি হলো আপনার যে স্মার্ট মিটারটা আছে এই মিটারের মধ্যে যে তার যেটা আছে সেই তারটা দশ মিটারের ভিতরে যদি কোনো সমস্যা হয় সিঁড়ে বা কোনো কিছু হয় তাহলে আপনি কখনো হাত দিতে যাবেন না বা মিটারের ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে যে মিটারের লোকগুলো আছে সেই লোকগুলো আপনি কখনো ভাঙতে যাবেন না না হলে আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আর এরকম যদি প্রবলেম হয় তাহলে আপনার যে অফিস যেটা আছে সেই অফিসের মধ্যে গিয়ে কমপ্লেন করবেন কমপ্লেন করলে তাহারা আপনার গড়ে এসে আপনার এটা ঠিক করে দেবে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন